দৃষ্টিভঙ্গির কারণে যেখানে কণ্ঠাসা দেশের নারীরা সেখানে বডি বিল্ডিংয়ের মতো অপ্রচলিত বিষয়টিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন অহনা রহমান হয়েছেন দেশের প্রথম নারী বডি বিল্ডিং চ্যাম্পিয়ন স্বীকৃতি পাওয়ার পর যেমন কুড়িয়েছেন প্রশংসা তেমনি শুনতে হয়েছে কুটুক্তি দৃঢ় অহনার দৃষ্টি এখন শুধুই সামনের দিকে ক্যামেরায় রাজু আহমেদকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রাণ কিশোর বডি বিল্ডিং শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে বাইসেপ ট্রাইসেপ বা সিক্স প্যাকের কোনো পুরুষের ছবি না দেশের প্রেক্ষাপটে বডি বিল্ডার হিসেবে কোনো নারী কথা ভাবনাতেই আসে না কিন্তু সেই অভাবনীয় কাজটি করে দেখিয়েছেন অহনা রহমান তাও আবার মাত্র ১৯ বছর বয়সে নারী বডি বিল্ডিং এ দেশের প্রথম চ্যাম্পিয়ন তিনি আমাদের তো ফেডারেশন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন আমাদের টু থাউজেন্ড ডিসেম্বরে আমাদের খেলাটা হয় তো ছয় মাস আগে ডিক্লেয়ার করে যে এরকম ফার্স্ট টাইম মেয়েদের জন্য তারা এরকম একটা প্ল্যাটফর্ম দিতেছে তিন মাস বাকি ছিল তিন বা আড়াই মাস তখন আমার ভাই আমাকে বলে যে পারতে পারো তোমার বডি ফিগার ভালো আছে ট্রাই ট্রাই করে দেখো আর আমি আমি তো 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 আমার কোচ যে দেন ফার্স্ট এটা আসি করো একটা মানে জোকস হিসেবে ছিল লাইক আমরা জিমে সবাই বসে মজায় মজায় বলতো সবাই দেখ বাট আস্তে আস্তে এটা সিরিয়াস আমরা নেওয়া শুরু করি যে আমি আসলেই খেলবো বডি বিল্ডার অহনার পেশিতে শক্তি যতই থাকুক রুখতে পারেননি কটুক্তি বিশেষ করে পুরুষ বডি বিল্ডাররাই তাকে দেখেছেন বাঁকা চোখে পোশাক নিয়েও সমালোচনা তীরে বৃদ্ধ হয়েছেন দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী এখন সবাই তো ভালো হবে না কোনো জায়গায় আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন না বাট আমি বল মানে এরকম আছে বডি বিল্ডারই তারা বলতেছে এবং আমি অন্যরাও আমাকে বলছে বাট ওগুলো আমি অত কান দিই না বাট নিজের ইন্ডাস্ট্রির কেউ বলবে তখন এটা আমার খারাপ লাগে আমাকে বলে আমি হয়তো থামবো না আমি চালায় যাব। বাট আরেকটা মেয়েকে বলে সে হয়তো আর করবে না কোনোদিন এভাবে তো দেখা যাবে হাফ মেয়ে চলেই যাবে তখন আমার এই স্পোর্ট আমি কয়দিন থাকব আমার পরে তো কেউ আসবে না শেষ তো আমি চাই না এটা শেষ হয়ে যাক সীমানা পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে ভালো কিছু উপহার দিতে কঠোর পরিশ্রম করছেন এই স্বর্ণকন্যা কিন্তু দেশের বডি বিল্ডিংয়ে পৃষ্ঠপোষকতার অভাবে পিছিয়ে রয়েছেন তারা ইকোনমিক্যাল প্রবলেম স্পন্সারশিপ নাই আমাদের আমরা বলবো আমাদের দেশের মেল বডি বিল্ডার স্পেশালি তাদের স্ট্রাকচার অনেক ভালো অনেক দূর যাওয়া সম্ভব তাদেরকে হয়তো একটু স্পন্সরশিপের যদি ব্যবস্থা করা হয় করোনার করাল গ্রাস যখন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে তখন এই চ্যাম্পিয়ন জানালেন নিয়মিত শরীরচর্চা আর সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমেই সুস্থ থাকার রহস্য তিনটা জিনিস আসলে ফোকাস করা উচিত এটা শুধু করোনাকালীন বলে আমরা ফোকাস করবো না লাইফটাকে মানে সবসময় স্মুথ রাখার জন্য মাইন্ড ভালো থাক মন শরীর ভালো থাকলে মন ভালো থাকলে তো এমনি ভালো লাগে তো সেটা ফুড আপনার এক্সারসাইজ অ্যান্ড স্লিপ প্রপার ঘুমানো তো ঘুমাতে হবে প্রপার এক্সারসাইজ আর প্রপার ফুড তিনটা তিনটার সাথে মানে জড়িত সদ্য কৈশার পেরোনো কেউ যখন পড়াশোনা আর গদমাদা জীবনে সীমাবদ্ধ সেখানে অহনা লেখাপড়া ঠিক রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বডি বিল্ডিং পেশায় বডি বিল্ডিংয়ে দেশের ইতিহাসে স্থান করে নেয়া এই নারী অ্যাথলেটের স্বপ্ন জায়গা করে নেবেন আন্তর্জাতিক পর্যায়ে উজ্জ্বল করবেন দেশের নাম প্রাণ কিশোর বিজয় টিভি ঢাকা